তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আমি এখানে রেডি শেডি হয়ে গেছি, কারণ এখন যাব আমরা পুজো দিতে। তো চলো গিয়ে দেখা। আমি তো ভিডিও থামলে না, তারপরে লাগাবো, বাড়ি দেখা জিজ্ঞেস করে লাগাবো। আমাদের পুজো হয়ে গেছে আর আমরা এখন এসেছি খিচুড়ি খেতে। আমি খুব বললাম কচুরি খেতে, ঠিক আছে? না দিলে এটা ভাই ভালো পোজ দাও কাকু, দাদা ভালো পোজ দাও। তো তুমি দাদা বললে কেন? কটা উনুন চলছে এখানটা? না না ঘরে নিয়ে যাবো না। তরকারি এ আলুর দম নিয়েছে কোনো কাটাকাটি না, ভিডিওর মধ্যে ওখানে এসছে কটা উনুন, এখানে অনেকগুলো উনুন চলছে, ঠিক আছে? অনেকগুলো উনুনে খিচুড়ি হচ্ছে, এখনো হচ্ছে। বলিস না
দেখো গাইস, পিউ শুভ মল্লিকা সব খিচুড়ি খাচ্ছে, আলুর দম খিচুড়ি। পিউ যেন কোনোদিন খেতে পারিনি। হ্যাঁ, ও দু হাতে নিয়ে খাচ্ছে, আবার তিলক কেটে খাচ্ছে ভক্তি করে। আমি ধরতে পারছি না, আমি তো এখন ভিডিও বানাচ্ছি তাই। দেখো পিউর খাবার এটা, দেখো পিউর ভালো লাগছে কিনা। এ পিউ, তুই এ পিউ, এবার বল কেমন লাগছে। আচ্ছা, তাও খেতে হবে, কিছু করার নেই। আমাদের আমাদের মল্লিকা থেকে কিরম খাচ্ছে, এই মল্লিকা লজ্জা করে বেজন ঘুরে ঘুরে কেন খাচ্ছে। হ্যালো, কোথায় আপনি? আপনি কোথায়? কালকে তাড়াতাড়ি অফিসে আসবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ও কি করছেন আপনি এখন? বা খুব ভালো কথা, রাতে খেয়েছেন? রাতে খেয়েছেন? কি খেয়েছ? বা রুটি খাওনি? গ্যাসের ওষুধ খাও, গ্যাসের ওষুধ খাও। এবার আমার শ্বশুরকে ফোন কর, এই আমার শ্বশুরকে ফোন কর। বলছি কোথায় আছো? আরে তোমার হেডফোনটা পড়ে আছে তো এখানে। মল্লিকা বেশি। হ্যালো, মিনতি, আপনার নাম মিনতি তো? হ্যালো, কে জামাই? হ্যালো, আপনার ছেলের বউকে ভিডিও। হ্যালো, আপনি কি চারটে মাধুরী পাঠাতে পারবেন এখন? আমরা খুব গা হাত ব্যথা, একটা মাধুরী যদি পাওয়া যেত আপনাকে খুব ভালো হতো, উপকার আপনার। আপনি কোনোদিন দিতে পারবেন দুটো মাধুরী আমাকে? হ্যালো, 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 আপনি কি বলছেন? বাইরে গিয়ে বলুন। বলছি যে গেট খুলতে বলছে। হ্যাঁ, কে? হ্যাঁ বলছি, এখানে শ্যামলী বলে কেউ কি থাকে? তাকে কি একটু ফোনটা দেওয়া যাবে ভাই? হ্যালো, হ্যালো, থাকে দাদা এখানে? হ্যাঁ, ওনাকে একটু ফোনটা দিন, আমি একটা লোনের ব্যাপারে হচ্ছে ভিডিও থেকে কথা বলতে চাইছি ওনার সাথে একটু। তোমার সাথে তো কথা বললে হবে না। বল, ঘুম থেকে ঢোকাও একটা, সবাই শুনবে। এই না, হ্যাঁ ও সিরিয়াস বলছে, তুই ভালো বলছিস, হেভি বুদ্ধি তোর। হ্যাঁ ভাই, হ্যাঁ বলছি, ওনাকে একটু ফোনটা দেওয়া যাবে? আর সরি হ্যাঁ, এত রাত্রিবেলা ফোন করার জন্য, কিন্তু খুব দরকার ছিল। সকালে আমার টাইম হয়। হ্যাঁ দিদি, নমস্কার। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার। হ্যালো, হ্যালো,
লালটু কিন্তু প্রচন্ড সিরিয়াস, প্রচন্ড সিরিয়াস এসে কথা বলছে। কে ফোন কর, ফোন কর, বল তুমি একটু বড় মাঠের সামনে দেখা করতে আসো না অবস্থাতে। না আমার দিদিকে মাঝখানে ফোনটা করে দিন। হ্যাঁ কথা বলে না, কথাটা বল। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আমি শ্যামলী দি বলছি। ও আচ্ছা আচ্ছা, দিদি নমস্কার। একটু লাইনের সমস্যা হচ্ছিল তো শোনা যাচ্ছিল না, বুঝলেন তো? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি আপনার ফোনে, তো হচ্ছে হচ্ছে ভিডিওই না একটা লোন এসছে, ওটা আপনার হচ্ছে আপনাকে আমি ফোন করলাম। ওটা একটা পাঁচজন দিদিকে নিয়ে একটা লোন দেওয়া হবে, তো হচ্ছে আপনার একটা হচ্ছে ফর্ম জমা, আপনি কি এটা নিতে ইন্টারেস্ট আছেন? লোনটা আপনি যে কোনো লোন নিতে পারেন, আপনি ব্যবসা করতে বল ঘরটাকে বন্ধক দিয়ে। ও মা, মাসি করো না, মাসি মাসি এরকম হেসো না, এখন খুলিস না। তোর নাম কি? রাজু নয় পিউ। হ্যালো, হ্যাঁ দিদি কথা বলবেন তো, আপনি চুপ কেন করে যাচ্ছেন? আপনি কি বোবা? আমি কি আপনার সাথে ইয়ারকি মারছি বলে মনে হচ্ছে? আপনার সাথে আমাকে ভুলে গেলে? চিনতে পারছো না? মিষ্টি বলছি। আমার না তোমার গলাটা শুনতে খুব ভালো লাগছে। আমি তো আমি মিথ্যে কথা বলতে চাই না দাদা, ও সরি সরি। আমি পছন্দ করি না, আমি আমার মা করে শুকো মাছ দিই। ভিটুলি পারছে, হাই গাইস দেখো এ ভিটুলি পারছে এখন। আমি নেবো না। তো সোমনাথ এখানটা রান্না করতে বসে গেছে, কারণ ও মাংসটা একটু ভালোই বানায়, তো ওখানটা বসে বসে রান্না করছে উনুনের ধারে, আর আমি বসে বসে ওকে ভিডিও করছি। তো সব ও গুচি গাছি দেওয়া হয়েছে, টমেটো ওখানে পেঁয়া বাটিতে পেঁয়াজ ভেজে রেখেছে ও, কারণ আলুটা হাসতে ভুলে গেছিলো। তো ব্লগটা আমি এখানটায় এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, না শেয়ার না সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলে নতুন। আর হচ্ছে কি, ওর রেসিপিটা দেখায়নি, তার কারণ হচ্ছে কি নর্মাল যেরকম মাংস করে ওরকমই করছে তাই। তো টাটা, বাই বাই।